আসসালামু আলাইকুম, ক্যানভা টিউটোরিয়াল পার্ট 3। আজকে আমরা ক্যানভা টেমপ্লেট এডিট করা শিখব এবং ক্যানভার সব টুলস এর ব্যবহার সম্পর্কে জানব। আজকের এই পার্টটি ক্যানভার খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সো আপনারা কোথাও কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনার ক্যানভা অ্যাপসটি ওপেন করবেন। সো এটি হচ্ছে ক্যানভা হোম পেজ। এখান থেকে আমরা এখন একটি টেমপ্লেট নিয়ে এডিট করব এবং ক্যানভা টুলস সম্পর্কে জানব। সো ভিউয়ার্স, প্রথমে বলতেছি যে এখানে কি কি টেমপ্লেট পাওয়া যায়। ইনস্টাগ্রাম পোস্ট, তারপর ইউর স্টোরি, পোস্টার, প্রেজেন্টেশন, লোগোস, ফোন ওয়ালপেপারস, ফটো, কলেজ ইনভিটেশন, ফ্লায়ার, পর এখানে দেখুন সার্টিফিকেট, মোবাইল ভিডিও, এ4 ডকুমেন্ট, কার্ড, ইউটিউব থাম্বনেল, রিজাম, আমরা এখানে রিজাম তৈরি করতে পারবেন, ফেসবুক পোস্ট, এখানে ইনভিটেশন, স্কোয়ার, স্টিকার, ক্যানভাস প্রিন্ট, ব্যানার্স, বিজনেস কার্ড, ইউটিউব ভিডিও, ফেসবুক কভার, গ্রাফ, ম্যাগাজিন কভার, বুক কভার, টেরেস্ট পিন, ইনস্টাগ্রাম পোস্ট। তো এখান থেকে আমরা একটি টেমপ্লেট নিয়ে এডিট করব। তো আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল আর্টগুলো নিব, এই চ্যানেল আর্টটি এডিট করে দেখি। সো ভিউয়ার্স, এটি হচ্ছে টেমপ্লেট। এখান থেকে আমরা এটি সম্পূর্ণ এডিট করব এবং ক্যানভা টুলসগুলো সম্পর্কে জানব। এটি এখন আমরা সম্পূর্ণ এডিট করব। আপনাদের বোঝানোর জন্য আমি মাসটি নাগিয়ে নিলাম। এরপর এখন দেখুন আমি মাসটি যেখানেই ক্লিক করতেছি, এটি এরকম একটি এডিট করার অপশন দেখাচ্ছে। এটি এখান থেকে আপনারা মুভ করতে পারবেন, আবার এখানে ছোটো বড়ো করতে পারবেন। এটি হচ্ছে তারপর হচ্ছে গাইস, এখানে দেখুন এগুলো হচ্ছে টুলস। এই টুলসগুলো আমি আপনাদের এক এক করে বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি আপনাদের কিছু বুঝিয়ে দিব এবং আপনারা এখান থেকে শিখবেন। আর যেটি শিখবেন না সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আপনাদের বুঝিয়ে দিব। তো এখানে আসার পর এখানে দেখুন এটি রিপ্লেস, মানে এটি আপনারা এটি বাদ দিয়ে আরেকটি আনতে পারবেন, তারপর ডিলিট, এটি ডিলিট করতে পারবেন, ডুপ্লিকেট, এটি এই জায়গায় আবার ডুপ্লিকেট করতে পারবেন, মানে দুইটি করতে পারবেন, তারপর হচ্ছে ইফেক্ট মানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, তারপর ফিল্টারিং করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনারা এটার কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, তারপর ক্রপ করে এটি কেটে নিয়ে ছোটো বড়ো সাইজ আপনি যতটুকু আপনার দরকার আপনি এতটুকু করে নিতে পারবেন। ফ্লিপ, ফ্লিপ মানে হচ্ছে এটি আপনারা এইভাবে ঘুরে নিতে পারবেন, এইভাবে এটি হচ্ছে ফ্লিপের কাজ। তারপর অ্যানিমেশন, অ্যানিমেশন মানে এটি হচ্ছে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, এটি হচ্ছে ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি মানে এটার কোয়ালিটিটা আপনারা কমপ্যারা করতে পারবেন। তারপর হচ্ছে পজিশন সম্পর্কে তো আপনারা জানেনই, আর এটি নুজ মানে এটি হচ্ছে এটাও একটি পজিশন, এটি হচ্ছে অনেক সূক্ষ্ম জিনিসকে, সো এটি সম্পর্কে আমি আপনাদের কিছু জানিয়ে দিই। এটি হচ্ছে এরকম মানে এগুলোতে ক্লিক করলে দেখুন এটি নিচে নামবে, অনেক আস্তে আস্তে নিচে নামতেছে, এটি হচ্ছে এটার কাজ। পরে ইনফো, এখানে এই টেম্পলেটটির ইনফো মানে সম্পর্কে জানতে পারবেন, আর এগুলো তো আমাদের কোনো দরকার নেই। তারপর হচ্ছে আনলক, এটি আনলক করতে পারবেন, লক করলে আর এটা এডিট করার কোনো অপশন থাকবে না, দেখুন এখানে আর এডিট করা যাবে না, সো আনলক করলাম। এরপর হচ্ছে মোর, তো মোরে গিয়ে কিছু অপশন আছে, এটা হচ্ছে যে এখানে দেখুন এটা কপি করতে পারবো, পেস্ট করতে পারবো, এটার কোনো প্রয়োজন নেই, তবে এটির প্রয়োজন আছে, এটা ব্রিং ফরওয়ার্ড মানে এটি এর কাজটি আমি আপনাদের শিখে দিচ্ছি, ব্রিং টু ফ্রন্ট আর ব্রিং ফরওয়ার্ড, সো এগুলোর কাজ আমি আপনাদের দেখাচ্ছি। তারপর এটি দিয়ে বের আসলাম, আসার পর এখানে দেখুন এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছে, এটি হচ্ছে আমাদের আসল ব্যাকগ্রাউন্ড, আর তার উপরে এই যে কালারটি রয়েছে এটি হচ্ছে একটা টেমপ্লেট এখানে লাগিয়েছে। তো এই টেমপ্লেটটি কীভাবে আমরা তুলবো, এখানে ক্লিক করলাম, করার পর এখন আমরা এই মোর অপশনটিতে আসবো, ডিটেক্ট ইমেজ ফন, তো এটিতে ক্লিক করবেন, এটি ক্লিক করলে দেখবেন এটি উপরে উঠে যাচ্ছে এবং এটি এখান থেকে ছোটো বড়ো করা যাবে। পর এটির হচ্ছে কালার আমরা চেঞ্জ করতে পারবো, তো এর জন্য প্রথমে আবার এই মোর অপশনটিতে আসবো, আসার পর এটাকে আলাদা করে নেব, নেওয়ার পর এটি কেটে দিলাম, দেওয়ার পর এখন দেখুন এখানে অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন, করার পর এটার কালার এখান থেকে সিলেক্ট করা যাবে, এগুলো হচ্ছে কালার ফিল্টার। তো এইভাবে কালার সিলেক্ট করার পর আবার এটি কেটে দিব, দেওয়ার পর এটা আবার জুম করে দেব,
তো এইভাবে হয়ে গেল। তারপর আমার এখানে মোরে ক্লিক করব, করার পর এটাকে আবার ব্যাকে পাঠিয়ে দেব, চেইন ব্যাকওয়ার্ডে ক্লিক করব। ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, দেখুন এই গ্রাফিক্সটি উপরে বের হয়ে আসলো। তারপর আবার ব্যাকওয়ার্ড করব, তো দেখুন এই গ্রাফিক্সটিও উপরে চলে আসলো। তো এটি হচ্ছে থ্রিডি ক্লাস। এখন আমরা টেক্সট এডিটিং করব, তো টেক্সট এর উপর ক্লিক করব, করার পর এখানে দেখুন এডিট টেক্সট, টেক্সট এডিট করা যাবে, তারপর ডিলিট ডুপ্লিকেট করা যাবে, এবং এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে। তারপরে এখানে কালারগুলো দেওয়া যাবে, তারপরে এখানে বি ফরম্যাট, আপনারা হয়তো অনেকে জানেন বি ফরম্যাটের কাজ কি, সো আমি ডিটেলসে বলতেছি। এটা হচ্ছে এখান থেকে লেফট অ্যালাইন্ড, মিডিয়াল অ্যালাইন্ড, রাইট অ্যালাইন্ড, সেন্টার অ্যালাইন্ড, তো এগুলো হচ্ছে অ্যালাইন্ডের কাজ। এগুলো হচ্ছে ডট ডট, মানে এভাবে লেখার পূর্বে এরকম একটা ডট আসবে, আবার এখানে নাম্বারিং আনা যায়। এখানে ক্লিক করলে এখানে দেখুন নাম্বারিং চলে এসেছে। তারপর এটা ক্যাপিটাল করা যাবে সবগুলোয়, বি মানে বোল্ড, বোল্ড করা যাবে, ইটালিয়ান করা যাবে, এবং আন্ডারলাইন করা যাবে এখান থেকে। সো এরপর আসতেছি লাইন স্পেসিং, মানে এই লেখাটা আর এই লেখাটার মধ্যে স্পেস। এখানে দেখুন লাইন, এই যে এটি স্পেসিং হয়ে গেল। তারপরে লেটার, লেটারগুলো ফাঁকা ফাঁকা করা যাবে, এই দেখুন। তো এখানে ইফেক্ট, অ্যানিমেশন, এগুলো তো বললাম, ট্রান্সপারেন্সি, পজিশন, এগুলো সবগুলোই বলছি, এবং লক এখানে করতে পারবেন। সো এটি লক হয়ে গেছে। সো গাইস এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু শিখব। এই ভিডিওটিতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আসসালামু আলাইকুম।